মানবতার প্রতি কোন কাজ করেছেন উনি কি দেশ এবং জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আমরা প্রশাসনকে বলবো সরকারকে বলবো হাজার হাজার লক্ষ জনতা আজকে আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদির পক্ষে রায় দিলেন সরকারের রায়ের বিপক্ষে সংগ্রামী বাংলাদেশী আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি তিনি বাংলাদেশের সম্পদ পঞ্চাশটা রাষ্ট্রে কোরআনের তাফসির করেছেন এবং নিয়মিতভাবে বছরের পর বছর আল্লাহর ঘরে কাবাতে তিনি এতেকাফ করতেন এবং বাংলাদেশে যারা কাবার ভিতরে প্রবেশ করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি এই মহান ব্যক্তি আজকে আমাদের থেকে বিদায় নিলেন চিরদিনের জন্য আমরা তার রোহের মাধ্যমে কামনা করছি এবং তিনি যে কোরআন নিয়ে স্বপ্ন দেখতেন বাংলাদেশকে নিয়ে যে কোরআনের শাসনের যে স্বপ্ন দেখতেন আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদির অবর্তমানে আমরা তার আদর্শ বাংলার এই জমিনে বাস্তবায়নের জন্য আমরা শপথ গ্রহণ করলাম সম্মানিত পাবনাবাসী গতকালকে চরমরাই দরবারে ঈশান নামাজের পরেই আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদির জন্য দোয়া হয়েছে এবং সারা দেশেই হচ্ছে আমাদের এখানে চরমরার বিশ্বায়ক প্রতিনিধি ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আবু বকর আসছেন উনি আপনাদের সামনে সালাম দেবেন চরমভাবে আঘাতপ্রাপ্ত যে অনেক সময় খাদ্য গ্রহণ করতে মানে মনের কাছে তো তৃপ্তি আসতে তো সর্বোপরি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি শুধু আলেমে দিন নয় নন্দিত মুফাসির কোরআন নয় উনি ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক যিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রাণপণ করেছিলেন আমরা তারই আদর্শ তারই অবদান আমরা তার নিজেদের অসমস্ত কাজ করে সামনে আমরা এগিয়ে দেবো আর সবার কাছে এতটুকু অনুরোধ থাকবো যে কথা আমি আজকে একটি ভিডিও দেখেছি শেষ কথা আমি আল্লাহ সাহায্য সেটাও করলে এই সংবাদ শোনার পরে আপনার একটু দোয়া করবেন মূলত দোয়ার জন্য এখানে আসা আল্লাহ রাব্বুল আলামিন এর গোলাম কিনে তার মধ্যে হচ্ছে মাকাম তার কিছু করে বলে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি দারুল আমান তাশরের ঐতিহাসিক ময়দানে যে ময়দান শোভা বর্জন করেছেন আল্লাহ আব্দুল্লাহ হোসেন সাইদি তার গ্রহের মাখরাতের উদ্দেশ্যে আজকের এই জায়গাটা জানা যাক আমি উদ্বোধনী কথায় বলেছিলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাদশা নাজ্জাশ যখন ইন্তেকাল করেন তখন রসুল মদিনাতে তার জন্য জায়গাটা জানাজা করেছিলেন 1979 সালে জামাত ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা মুজতবি রহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেন কাবা চত্বরে তার জানাজা হয়েছিল আর এরপরে সারা বিশ্বব্যাপী কোন ব্যক্তির জন্য এত বড় জানাজা হয় নাই আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদের জন্য গতকালকে থেকে যে সলাতুল জানাজা শুরু হয়েছে সম্মানিত পাবনাবাসী আজকের এই জানাজা এখন আমার কিছু কথা এবং ইমামতি করবেন মাওলানা আব্দুস সোবহান এবং মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি মনোনীত এই দারুল আমান তাশরের ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব দারুল আমান তাশরের কেন্দ্রীয় মসজিদ আল মসজিদ তাকওয়ার সম্মানিত খতিব পাবনা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল শাকুর সাহেব সংক্ষেপে কথা বলেই উনি সলাতুল জানাজা শুরু করবেন সম্মানিত সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি জানাজার পূর্বে 11টার থেকে আবার এখানে অফিসে এসপি সাহেব ডিআইওয়ান সহ প্রশাসনের 10-12 জন কর্মকর্তাকে পাঠিয়েছিলেন আমি বলেছিলাম যে আমরা শান্তিপূর্ণ সলাতুল জানাজা করব আমরা সেটাই প্রমাণ করছি আমরা সলাতুল জানাজা আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদের জন্য কাঁদব আমরা তার জন্য দোয়া করব
এবং এই শক্তিকে শক্তিতে পরিণত করে আগামী দিনে ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনের জন্য কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের শ্রম এবং মেধা ব্যয় করব সালাতুল জানাজা শেষে সুশৃঙ্খলভাবে আমরা নিজ নিজ জায়গায় বাড়িতে ফিরে যাব ইনশাআল্লাহ এখন বলেন আব্দুল সাগর সাহেব সালাতুল জানাজা পড়াবেন তার আগে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবেন সারা দুনিয়ার মুসলিম মিল্লাতের হৃদয়ে আল্লাহ তাআলা তার জায়গা করে দিয়েছিলেন আমরা আজকে তার জন্য দোয়া করতে এসেছি কি দোয়া করব হে আল্লাহ যার সম্মান বৃদ্ধির জন্য আপনি কাবার দরজা খুলে দিয়েছিলেন আপনি সেই দয়া রাসূলের তার জন্য জান্নাতের দরজা কবুল করে নেন আমাদের বাংলাদেশের সকল মুসলমানের হৃদয়ে এই একটি আশা এবং দোয়া আমরা লালন করে এসেছি দীর্ঘদিন আল্লাহ আপনি আল্লামা জাহিদ সাহেবকে আবার কোরআনের মাজারে ফিরে দেন আপনি তা কবুল করলেন না আপনি আমাদের হৃদয়ে এর আবেদন কবুল করেন নাই কিন্তু উনি যে আবেদন করেছিলেন জীবনভর যে এই জমিনকে আপনি ইসলামের জন্য কবুল করেন আল্লাহ ওনার মনের সেই আশাটুকু আপনি পূরণ করে দেন আপনি দেখেছেন বাংলাদেশের মানুষেরা আজকে তার জন্য দোয়া করতে বৃষ্টি পরিবেশের প্রতিকূলতা কোন দায়ই মানছে না আল্লাহ শুধু তার মাগফিরাত কামনা করে আপনি দয়া করে আপনার গোলামকে মাফ করে দেন তার জীবনের সকল ন্যায় কাজকে আপনি কবুল করে নেন বিশেষ করে কোরআনের ময়দানে যে খেদমত করেছেন সেই খেদমতকে কবুল করে আল্লাহ তাকে আপনি কোরআনের বাকি হিসাবে যে উপাধি দিয়েছেন আপনি জান্নাতের দানা বিশিষ্ট কাঠি বলে কবুল করেন সম্মানিত ভাইরা আমার এতক্ষণ পর্যন্ত আপনারা সবর করে দাঁড়িয়ে রয়েছেন তার জন্য দোয়া করতে আমরা এখনই সালাতুল জানাজার মাধ্যমে তার জন্য দোয়া করব যারা আশেপাশে দাঁড়িয়েছেন ওই যে প্রাচীরের উপরে দেখছি সকলকে নেমে কাতারে সামিল হওয়ার জন্য অনুরোধ করছি সালাতুল জানাজা দাঁড়িয়ে পড়া ফরজ আমরা দাঁড়িয়েছি চারটি তাকবীর হবে তাকবীর বলা ফরজ আমরা তাকবীর করব এবং প্রথম তাকবীরের পরে সানা দ্বিতীয় তাকবীরের পরে দরুদ তৃতীয় তাকবীরের পরে দোয়া করে আমরা সালাতুল জানাজা শেষ করব যেখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে সকলে কাতারে এসে সামিল হয়ে যান নামাজের কাতারে এসে সকলে সামিল হয়ে যান যদি কাতার একটু আঁকা বাঁকা হয় তাতে আপত্তি নাই আপনারা শুধু দাঁড়িয়ে যান দাঁড়ালে সালাতুল জানাজা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখনই সালাতুল জানাজা শুরু করছি আমার কথা কি শোনা যাচ্ছে
ইতিমধ্যে কিন্তু আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে কিন্তু দাফন করা হয়ে গেছে এবং তার কবরে কিন্তু লাখ লাখ মুসল্লিরা এসে কিন্তু মাটি দিচ্ছে, মুষ্টি পরিমাণ মাটি কিন্তু তারা দিয়ে তার কবরে শরিক হচ্ছে, তার কবরে দাফন করার সাথে তারা শরিক হচ্ছে এবং নিজেকে আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের কবরের সাথে তারা মিলিত করছে এবং তারা ভাবছে, অনেকে হুমড়ি দিয়ে পড়ছে তার কবরের ওপরে এবং তাকে সুন্দর করে দাফন করার চেষ্টা করেছে, অনেকে গাছ রোপণ করেছে। দেখতেছেন আপনারা, যে যা পারছে তাদের হাত দিয়ে হোক, তাদের শরীর দিয়ে হোক, তারা কিন্তু আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের কবরটাকে একটু আলিঙ্গন করার কিংবা ছোঁয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতেছেন ইতিমধ্যে অনেকে কিন্তু অনেক জায়গা থেকে মাটি সংগ্রহ করে এনে কিন্তু আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের কবরের ওপরেও কিন্তু তারা দিচ্ছে। কেন দিচ্ছে? যেন তারা যেন বলতে পারে একসময় যে আমরা আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের কবরে আমরা মাটি দিয়েছি, যদি আল্লাহ তালা যদি সাইদি সাহেবকে যদি আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আমরা দোয়া করি আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং যারা মাটি দিচ্ছে সে আশায় কিন্তু মাটি দিচ্ছে যে আল্লাহ তালা তার উসিলা এবং তাকে যদি আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং তারই সাথে যেন আল্লাহ তালা আমাদেরকেও মাফ করে দেয় এবং তার যারা ভক্তবৃন্দরা আছে তারা সবাই কিন্তু এখানে মাটি দিচ্ছে। আমরা ওপর থেকে
ভিডিওটা করা হচ্ছে সেই কারণে আমরা নিজে যেতে পারছি না, অনেক মানুষ এই জায়গাতে, আমরা আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণ মানুষ তার এই জায়গাতে অবস্থান করেছে। আপনারা দেখতেছেন যে অনেক মানুষ যাচ্ছে, অনেক মানুষ বসে আছে, অনেক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে এবং মোনাজাত নিচ্ছে, যারা যে যেভাবে পারছে তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের জন্য কিন্তু তারা দোয়া করছে যে আল্লামা সাঈদী সাহেবকে জন্য আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন। দেখেন যে যার মতন দোয়া করছে, কেউ একটু মাটি দিচ্ছে, মাটি দিয়ে তারা তাদের মতো করে কিন্তু তারা দোয়া করছে, এবং কেউ কেউ কিন্তু মাটি দিয়ে সরে যাচ্ছে এবং অপরকে মাটি দেওয়ার কিন্তু সুযোগ করে দিচ্ছে।